morning, Miss Student. How are you? সবাই ভালো আছো? নিশ্চয় ভালো থাকবে। ঘর থেকে বের হবে না, ঘরে থাকবে। আজকে আমাদের দ্বিতীয় ক্লাস। আজকে আমরা ভাগ অঙ্ক শিখবো। ভাগ অঙ্কে কিছু নিয়ম আছে। ভাগ অঙ্ক কীভাবে করতে হয় সেটা আমরা জানবো। ভাগ অঙ্কে কিছু সূত্র আছে সেটা আমরা দেখব। তাহলে ভাগ করতে হয়, ভাগ আমরা যে সংখ্যাটা দিয়ে ভাগ করি সেটাকে কি বলা হয়? ভাজক। যে সংখ্যাটা দিয়ে ভাগ করি সেটাকে কি বলা হয়? বিভাজক। আর আমরা যে সংখ্যাটা দিয়ে ভাগ করি তাকে বলা হয় ডিভিডেন্ড, তাকে বলা হয় ভাজ্য। ভাজ্য মেন ডিভিডেন্ট। আমরা ভাগ করে যে ফল পাই সেটা হচ্ছে ভাগফল, কোশেন্ট। সেটা হচ্ছে কোশেন্ট। আমরা ভাগ করে যে ফলটা পাই সেটা কোশেন্ট। এবং ভাগ করে যে অবশিষ্ট থাকে সেই অবশিষ্টটাকে আমরা বলি ভাগ শেষ। তাহলে এইগুলো আমরা জেনেছি। এখন আমরা ভাগ অঙ্ক করবো। যে আমরা 200 করে 205 ধরে নামতে পারি না, কিন্তু এগুলোতে আমরা কীভাবে ভাগ অঙ্ক করতে পারি? 78 নামতে আমরা পারি না, 78 নামতে কেউ শিখুন। তাহলে এটাতে আমরা কীভাবে অঙ্ক করতে পারি একটা সহজ উপায় সেটা আমরা দেখাবো। এবং কীভাবে অঙ্ক 44 নামতে পারো, কিন্তু আমরা ভোর দিয়ে ভোরের নামটা দিয়ে অঙ্কটা করব। কীভাবে করব সেটা এখন ভালো করে মনোযোগ দিয়ে শুনব, আমি ভোরে দেখাবো সেটা। আমি অঙ্কটা আগে তুলে রেখেছি। এখন আমি প্রথমে সবগুলো সংখ্যাকে ভাগ করব না, প্রথমে আমি সবগুলো সংখ্যাকে ভাগ করব না, আমি একটা সংখ্যাকে ভাগ করব। এখানে 44 9 ভিতরে যায় না। কেন যায় না? 44 চাইতে 9 ছোট। একটা ছোট সংখ্যার ভিতরে একটা বড় সংখ্যা কখনোই যায় না। তাহলে আমাকে কি করতে হবে? আমাকে আর একটা সংখ্যা নিতে হবে। এখন 94, এখন 44 চাইতে 94 বড়। এখন ডিভিডেন্ড ইজ বিগার দেন ডিভিশন। এখন ভাজ্য ভাজ্যকে চাইতে বড়, তাই আমরা অঙ্কটা করতে পারবো। এখন 44 নামটা তুমি করবে, 44 নামটাকে তুমি পারো? নিশ্চয় পারো। আমাকে তাহলে 44 নামটা করার দরকার নেই, আমি কী করবো? ভোরের নামটা করবো। ভোরের নামটা করে আমি পুরোটা অঙ্ক করবো। আমি ভোরের নামটা দেখবো কোথায় 9 আছে, ভোরের নামটা আমি কোথায় 94 আছে সেটা দেখব। যদি আমি 44 নামটা করি তাহলে আমি দেখব কোথায় 94 আছে, কিন্তু আমি ভোরের নামটা করতেছি তাই আমি কোথায় 9 আছে সেটা দেখব। তাহলে চারের নামটা 9 কোথায় আছে, আমি চারের নামটা করব। 4 × 4 = 8 × 3 = 12। 12 9 চাইতে বেশি, এটা হবে না। 4 × 4 = 2 বার গেলে কি হয়? ছোট হয়। 3 বার গেলে বেশি হয়। 2 বার গেলে কম হয়, 3 বার গেলে বেশি হয়। তাহলে আমরা কম টাইম নিব। তার মানে 44 ভিতরে 2 বার যায়। এখন আমরা 2 বার গেলে কত হয় সেটা আমরা জানি না। আমরা তাহলে 44 2 দিয়ে গুণ করব অন্য জায়গায়। 44 2 দিয়ে গুণ করব 4 × 8 = 8। তাহলে 44 × 94 2 times, আফটার মাল্টিপ্লাই উইল গেট 88। সো 2 রাইট ইন দ্য কোশেন্ট প্লেস। এটা বাক্যের জায়গা, বাক্যের জায়গাকে কি বলে?
option place. And write 88 right below 94. 88 right below 94. এখন আমরা কি করব সাবট্রাক্ট করব 9 কে 4 8 সাবট্রাক্ট ফ্রম 14 উইল গেট 6 ক্যারি 1 1 গিভ টু 8 8 এন্ড 1 মেক 9 9 এন্ড 9 0 এখানে 0 এর কোনো ভ্যালু নেই তো আমরা এখন আমাদের অঙ্ক শেষ না আমাদের অঙ্ক শেষ হয়নি আমাদের আর একটা সংখ্যা রয়ে গেছে এখন কি করব এই সংখ্যাটাকে টেনে নিয়ে আসব ব্রিং ডাউন 5 আবার আমরা ভাগ করব 65 কে 40 দিয়ে 64 ডিভাইড বাই 44 আমরা আগে বলেছি আমরা 44 এর মানটা করব না আমরা কি করব 4 এর মানটা এটা ডিভিডেন্ড আর এটা রিমাইন্ডার রিমাইন্ডার তাহলে কি হলো আমরা যে সংখ্যা দিয়ে ভাগ করি সেটা ডিভাইশন এবং যে সংখ্যাকে ভাগ করে আমরা যে ফলটা পাই সেটা কোশেন্ট এবং যে যাকে ভাগ করি সেটা ডিভিডেন্ট এবং ভাগ করার পর যে ফলটা পাই সেটা ভাগ শেষ রিমাইন্ডার এখন আমরা এটা করব আমরা প্রথমে সংখ্যা সিলেক্ট করব 7 গোস ইনটু আমরা 70 8 এর নামটা করব না আমরা 7 এর নামটা করব 7 গোস ইনটু 8 ওয়ান টাইম সো 78 গোস ইনটু 81 82 ওয়ান টাইম 1 রাইট ইন দ্য কোশ্চেন প্লেস 78 রাইট বিলো 82 সাবট্রাক্ট 8 9 10 11 12 8 9 10 11 12 4 ব্রিং ডাউন 4
বৃন্দাও থ্রি 74 goes into 44 how many times? 74 goes into how many times? 6 times. 6 times 78 6 More than 443. 78 multiplied by 5. 39. After multiplying, you will get 39. So 78 goes into 443 5 times. 5 right in the quotient place and 390 below 443. 3, 5. So the process of division is in that here. The quotient 105 and remainder 53. তোমরা নিশ্চয় বুঝতে পেরেছ ভাগ অঙ্ক কিভাবে করতে হয়, আর এক ক্লাসই বুঝে যাবে, তেমন কোনো কথা নেই, টেনশন নিবে না, যেগুলোটা দিয়েছি সেগুলো প্র্যাকটিস করবে, ভাগ অঙ্ক এটাই আসবে, যে কোনো সংখ্যা চেঞ্জ করে আসবে, যেভাবে আসুক তুমি তোমার নিয়ম অনুযায়ী করে যাবে, এটাই নিয়ম। এখন একই অঙ্ক আসবে সে আসে থাকবে না, তুমি শুধু নিয়মটা শিখবে, নিয়মটা শিখলে তুমি সব অঙ্ক পাবে। তুমি একটা অঙ্ক যদি বুঝে করো 100,000 অঙ্ক তুমি একা করতে পারো, আর যদি তুমি 100,000 অঙ্ক বুঝে না করো একটা অঙ্ক তুমি একা করতে পারবে, তাহলে এগুলো বুঝে বুঝে করবে এবং আমরা ডিজিট চেঞ্জ করে দেবো, তোমরা তোমাদের নিয়ম অনুযায়ী করবে। তো আবার দেখো, সুস্থ দেখো, ঘরে দেখো।